আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন আমিন সাদাকাল্লাহু আলিউল আযীম। আসলে দেখেন ফিলিস্তিন এক স্বাধীন রাষ্ট্র, অবৈধভাবে ইহুদিরা দখল করেছে, এখন দখলদার মুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে দেখতে চাই। ইসরায়েল কোথায়? মিডল ইস্টের মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে। এদেরকে তো আরবরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে, কিন্তু পারছে না কেন? গজওয়া ফ্যাক্টরি, চিন্তা যুদ্ধ। দেখেন ইসলাম এবং মুসলমানদের সামনে সম্মুখ যুদ্ধে কেউ কোনোদিন পারে না, পারাও সম্ভব না, পারবে না। কেন? যে জাতি রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, সেই জাতির সাথে কেউ জিততে পারে না। কিন্তু আসত্ত্বেও আজকে হারছি কেন? গজওয়া ফ্যাক্টরি, চিন্তা যুদ্ধের ভিত্তিতে। দেখেন আজকে পত্রিকায় দেখেন রিপোর্ট, ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি। এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে, কিভাবে এসছে? জনগণের ভোটে আসে নাই, ইসলামিক পদ্ধতিতে আসে নাই। আগের থেকে ইসরায়েলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে, তাদের কন্ট্রোল করেছে, মেধা ধোলাই করেছে। ধর্মীয় যেই চেতনা ছিল সেটাকে নস্যাৎ করছে, সেখানে কি করছে, অপসংস্কৃতি চালু করছে, ওদের ইমানকে ধ্বংস করছে। যদিও লেফা আছে দেখবেন জুব্বা জাব্বা আল খেলা পরা, আসলে ওরাই হলো ইহুদিদের সবচেয়ে বড় বড় দালাল। প্রথম দালালদেরকে চিহ্নিত করতে হবে। এই দালাল কারা? আমাদের দেশে 90 দালাল আছে। যেমন দেখবেন কেউ ইসরায়েলের বিপক্ষে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, অথচ পাসপোর্টের মধ্যে এক্সেপ্ট ইসরায়েল যেটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে, অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে। যেমন আমি বললাম যে জমি তোমার, জমি তোমার, অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি, মুখে বলছি তোমার আর লিখে দিয়েছি অন্যকে, এসে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, ইসরায়েলের কোনো দূতাবাস এদেশে থাকবে না, আমরা ইসরায়েলে যাব না, সেই পাসপোর্টের মধ্যে থেকে যখন তুলে দেওয়া হয় অ্যাকসেপ্ট ইসরায়েল, তার মানিটা কি? যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ইসরায়েলের বিপক্ষে, কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে, কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি শক্তি সেট হয়ে গেছে, কন্ট্রাক্ট হয়ে গেছে। আমি শেখ হাসিনাকে বলতে চাই, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন, ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্য বাহিনী গঠন করুন, একদল মুজাহিদ আপনি গঠন করুন, আপনি রিস্কি করুন আপনার তত্ত্বাবধানে, আপনি রিস্কি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যায়, আপনি রিস্কি করুন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতাবাদী, শুধু মুসলমান না, যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে, তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, ওদের মধ্যে লড়াই করবে, যুদ্ধ করবে, ওই দেশ থেকে তাদের উদ্ধার করবে ইনশাআল্লাহ। এই কাজটা আপনি করুন, তাহলে মনে করবো আপনি ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয়, বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না, আইন করে নিষেধ করতে হবে, ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না, রায় করুন, তাহলে আমি বুঝবো যে আপনি ইসরায়েলের বিপক্ষে। ঈদের সময়, রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে নামলো কিভাবে? এর জবাব বাংলাদেশের জনগণ চায়, গোটা দুনিয়ার মানবাধিকার মানুষ চায়। আপনি ইসরায়েলের বিপক্ষে, তাই ইসরায়েলের বিমান আপনার অনুমতি ব্যতীত এই ভূখণ্ডে নামলো কিভাবে? তার মানি হলো এই, তলে তলে সবকিছু হয়ে গেছে। প্রিয় ভাইয়ার আমার, আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানকে উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে,
আজকে ভূখণ্ডকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে। আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই তারা আমাদের বুকের উপরে বারবার গুলিবিদ্ধ করবে, আমাদের ভূখণ্ড দখল করা ষড়যন্ত্র করবে, এদেশের সাংস্কৃতিক স্থানকে নষ্ট করা ষড়যন্ত্র করবে, এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে। এদেশের মানুষটা মানতে পারে না, পারে না, পারে না। কাজী শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইসরায়েলের দুঃশ্চিন্তার বিরুদ্ধে যে ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে, ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে, সে ভারতকেও বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না। শত্রু শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমার শত্রু। যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তার ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে? এই প্রশ্নের জবাব দেন। আসলে তো তলে তলে সব হয়ে গেছে, সব রাজনীতি, সব বাহ্যিকতা না, জনগণ তা মানতে পারে না। আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের কাছে দাবি জানাই, আপনাকে লিস্টি করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, সেই যোদ্ধা থেকে লিস্টি করে আপনার ঘরে থেকে পাঠিয়ে দেন। আমরা যুদ্ধ করতে চাই, আমরা হটাতে চাই, হটাতে চাই। আপনি লিস্টি করুন, যদি আপনি লিস্টি করেন তাহলে আমি মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে। আসুন আপনি সৈন্য পাঠান বাংলাদেশ থেকে, দেশে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায়, আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান, এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে, এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে, আপনার কথা মনে রাখবে। আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্লাটুন সৈন্য আগামী 9 তারিখ ফিলিস্তিনের পক্ষে দখল দাও, ওই সালেম খুনি ইসরায়েলের বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে, গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে। আমরা এটি দেখতে চাই, আমাদের বাংলাদেশের যোদ্ধারা, জওয়ানরা, সৈনিকেরা তারা জালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে। আমরা দোয়া করব, আমরা তাদের সাথী হব এবং তাদের যত সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব। আর বাংলাদেশ সরকারকে আর একটা দাবি জানাতে চাই, আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে, আপনি একটা কাজ করুন, ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য, নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য, আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে মরছে, পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান, ডাক্তারি টিম পাঠান, সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে, ওই মাজলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে। আসুন আমরা সম্মিলিত ভাবে ইসরায়েলকে বয়কট করি, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। যখনই আমাদের প্রয়োজন হবে, সুযোগ হবে, ইসরায়েলের বিপক্ষে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে মানুষ হবে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেন। ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আগামী শুক্রবার জেলায় জেলায় এবং মহানগরীতে বিক্ষোভ মিছিল করা হবে ইনশাআল্লাহ। আর ফরিদপুরের যে শ্রমিক ভাইরা হত্যা হয়েছে, আজও সেই খুনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই, ব্যর্থ হয়েছে। যদি সরকার তাল বাহানা করে তাহলে ইনশাআল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব, গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খুনিদের বিপক্ষে আন্দোলন করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে মাজলুমের পক্ষে থাকার তৌফিক দান করেন। এখন আমরা সবাই মিছিল অংশগ্রহণ করি।